कि देखिए प्रधानमंत्री मोदी की 20 तारीख को रैली होनी है और उससे पहले 15 तारीख को यानी कि 15 मार्च और 19 मार्च 2 दिन गृह मंत्री अमित शाह बंगाल में बड़ा सघन दौरा करने वाले हैं। ये दौरा जो है चुनावी रैलियां और सभाएं, रोड शो, इसमें सब कुछ शामिल होगा। और इस दौरान अमित शाह न केवल पार्टी कार्यकर्ताओं की बूथ लेवल की बैठक भी लेंगे, उसके साथ साथ वो तमाम जो ऐसे समाज के तबके हैं जो कि भद्र माने जाते हैं उनके साथ भी एक प्रबुद्ध जनों के साथ बैठक करेंगे। जाहिर तौर पर चुनाव एकदम शुरू हो चुका है, नॉमिनेशन हो चुके हैं, पहले चरण का मतदान होना है। इस पहले और दूसरे चरण में गृह मंत्री अमित शाह पूरी ताकत लगाने जा रहे हैं। और मैं आपको बता दूं कि गृह मंत्री अमित शाह की सबसे ज्यादा रैलियों की डिमांड है और यही वजह है कि बार बार गृह मंत्री अमित शाह बंगाल के दौरे पे जाएंगे, चुनावी रैलियां और सभाएं करने जाएंगे। तो 15 और 19 और 20 ये 3 दिन ऐसे हैं जो एक्शन पैक रहने वाले हैं गृह मंत्री अमित शाह और प्रधानमंत्री नरेंद्र मोदी की रैलियों के जरिए। शुक्रिया प्रकाश जी। नंदीग्रामे आज किन्तु আমরা জানি যে একটা ঘটনা বহুল দিন আজ নন্দীগ্রামের ক্ষেত্রে যেমনটা আপনাদের সমানেই আমরা জানাচ্ছি, কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মনোনয়ন দাখিল করবেন হলদিয়াতে গিয়ে, অন্যদিকে শুভেন্দু অধিকারী তারও কিন্তু আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে সেখানে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পৌঁছে যাওয়ার পর আমরা দেখলাম যে তিনি আবেগ উস্কে দিয়েছেন, তিনি বহিরাগত বিষয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আবারও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারাবেন। এখানে ভোট আছে 15 এপ্রিল, তাই তো ওদের 1 এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে টাকাটা কি করতে হয় আপনারা জানেন, কিন্তু ভোটের বক্সে 1 এপ্রিল ফুল করে দেবেন। নন্দীগ্রামে মাননীয়াকে হারাতে হবে, ওখানে একদিন মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রামে এসেছেন, আবার কালীঘাটে চলে যাবেন। নন্দীগ্রামের মহাযুদ্ধে নিজেকে ভূমিপুত্র আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী যখন তালের হাওয়া নিজের দিকে টানার চেষ্টা করছেন, তখন আবেগ কাট খেলেন তৃণমূল নেত্রী। আমার বাড়িতে কালী পুজো, আমি 10ই নভেম্বর কালী পুজোয় বাড়িতে গেলাম না, কেন জানেন? একবার সুফিয়ান ফোন করছে, একবার তাহের ফোন করছে, বলছে দেখছেন দিদি গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি ওই দেখে দেখে সারাক্ষণ কি করে মানুষকে রক্ষা করা যায় আমি নিজে বেরিয়ে চলে এসেছিলাম। যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত না, আমার কালকে নমিনেশন আছে, আজকে বলে দিন আমি চলে যাব, আমি তাহলে দাঁড়াবো না, আমার দরকার নেই। ওখানের কোন জিনিসটা নিশ্চিত নন্দীগ্রামে, সেটা মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আগের জিনিস তিনি দেখতে পান, মাটির গন্ধটাও বোঝেন। আজকে প্রথম দিন ওখানে গিয়েই নির্বাচনী মোড়ে গিয়েই মাটির গন্ধ উনি পেয়েছেন আর তার সঙ্গে সঙ্গে তার ভাষার পরিবর্তন হয়েছে। ভবানীপুর আসন ছেড়ে কেন নন্দীগ্রাম, যখন এই প্রশ্ন তুলে বারবার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের কৌশল নিচ্ছে, তখন পাল্টা নন্দীগ্রাম আবেগ উস্কে দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। ऐसा लग रहा मुझे उत्साह देखकर की जीत का जुलूस है, 200 पार में यह सीट बड़ी महत्वपूर्ण है और इसलिए मुझे विश्वास है कि इस सहित 200 से ज्यादा सीट भारतीय जनता पार्टी जीतेगी। नंदीग्राम আমি কেন দাঁড়ালাম? আমার তো ঘরের কেন্দ্র ছিল ভবানীপুর, আমার তো কিছুই করতে হতো না। আমি যেদিন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এখানকার এমএলএ কেউ ছিল না, রিজাইন করে চলে গেছিল, পদত্যাগ করে। তখন কিন্তু আমি বলেছিলাম নন্দীগ্রামে যদি আমি দাঁড়াই কেমন হবে, আমি দেখলাম আপনারা কি বলেন। তো আপনারা বললেন খুব ভালো হবে, সুন্দরভাবে সেদিন আমি দেখে গিয়েছিলাম চোখে, এটাই আমার নন্দীগ্রামের দু চোখ। দুই মহারথীর এহেন দৈরথ বঙ্গবাসী আগে কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। আর এই যুদ্ধের ফলাফল যে আগামী দিনে বাংলার রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে তিনি 3 মাস অন্তর নন্দীগ্রামে যাবেন। তিনি যেমনটা জানাচ্ছেন ভোটের প্রচারে নন্দীগ্রামে পা রেখেই তৃণমূল নেত্রী জানিয়েছেন তার থাকার জন্য নন্দীগ্রামে 4টি বাড়ির খোঁজ করা হয়েছে। আগামী দিনে নন্দীগ্রামে স্থায়ী বাড়ি তৈরির চিন্তা ভাবনাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 3 মাস অন্তর আসবো। बैटल ग्राउंड नंदीग्रामे शेषमेश जय होबे कार ता जाना जाबे दोसरा मे। तबे जय निये जे तार कोनो धन्धो नेई ता मंगलवार नंदीग्रामेर कर्मी सभाय बुझिए दिलेन ममता बंदोपाध्याय। सेई संगे जानालेन आगामी दिने नंदीग्रामे स्थायी बाड़ीओ तैरी करबेन तिनि। आमि दुटो रूमेर एकटा बाड़ी एक बछरेर जोन्नो नंदीग्रामे नियेछि, आमि 3 मास अंतर अंतर आसबो। और एकटा हच्छे जे आमि दो रूमेर बाड़ी आमार देशे हिंदू गौरव नंदीग्राम टूए रियापाड़ा नहीं बाकी ठीक कर बनिए नब। प्रार्थी हवार पर मंगलवार प्रथम नंदीग्रामे पा रखलें ममता बंदोपाध्याय। जमी आंदोलन 14 बचर पर आबारो हेवीवेटदेर लड़ाई घिरे पूर्व मेदिनीपुरेर एई जनपद एखन गोटा देशेर नजरे। केउ बोलछेन गुरु शिष्येर लड़ाई, केउ दाबी करछेन भूमिपुत्र बहिरागतर लड़ाई, केउ बोलछेन दलनेत्रीर संगे दलछुटेर लड़ाई। तबे जे जाई बोलुन ना केन लड़ाई जे जोरदार ता निये कोनो सन्देह नेई। आर सेई संगे सबार नजर एखन एई बाड़ीर दिके। नंदीग्रामे तृणमूलेर जन्य जे दुटी हेलिपैड तैरी करा हयेछे तार मध्ये एकटी थेके मात्र 500 मीटर दूरेई अस्थायी ठिकाना ममता बंदोपाध्यायेर। आमरा रयेछि नंदीग्रामे। एबारेर हाई भोल्टेज विधानसभा निर्वाचनेर एपी सेंटर एई नंदीग्राम। एई नंदीग्रामेर एई जे छोट्ट खालेर उपर ब्रिज, एई ब्रिज पेरिये जे सामनेर दोतला बाड़ीटा देखा जाच्छे जेटा तेरंगा कापड़ दिये ढाका हयेछे, सेई बाड़ीटा अस्थायी ठिकाना ममता बंदोपाध्यायेर। भोटेर कयेकटा दिन ममता बंदोपाध्याय एखाने थाकबेन बोलेई प्राक्तन सेनाकर्मी शेख फारुक आहमेदेर बाड़ी कार्यत दुर्गे बदले फेला हयेछे। ओपरे थाकबेन ममता बंदोपाध्याय निरापत्तार स्वार्थे। ममता बंदोपाध्याय जेहेतु बाड़ीते थाकबेन एमन एई ग्राम्य पथेर पोस्टारगुलोते बा पोस्टगुलोते जेटा क्लोज सार्किट क्यामेरा जेमन देওয়া হয়েছে তেমনি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। शेख फारुक आहमेदेर दुतला बाड़ीते मोट 4टी घर रयेछे। नीचेर तलार 2टी घरे थाकबेन गृहकर्ता, तार स्त्री एवं 2 सन्तान। आर दुतलार 2टी घर छेड़े देवा हयेछे नंदीग्रामे तृणमूल प्रार्थी ममता बंदोपाध्यायेर थाकार जोन्नो। तिल तिल करे बाड़ीटा तैरी करार पर एकरकम आनंद पेयेछिलेन, किन्तु आज तार तैरी बाड़ीतेई मुख्यमंत्री थाकबेन सेटा भेबेई आत्महारा बाड़ीर मालिक। दीदी आसछे आमि भाबछि एटा आमार भगवान आमार बाड़ीते आसछे। अतएव सिम्पल दीदी जेमन सिम्पल थाके सिम्पल खावा दावा करे सेइभाबे आमरा सिम्पलई आयोजन करेछि। এমন কোনো দিদির জন্য হাই ফাই ম্যাটার নয়, উনি সিম্পল মানুষ, সবার সাথে মিশে সেই মতই আমরা বন্দোবস্ত করেছি। খুবই ভালো লেগেছে দিদি এখানে থাকবে, তারপর দিদি নন্দীগ্রাম জনে অনেক কিছু করেছে দিদি। সহকর্মীরা বলেন তৃণমূল নেত্রীর খাওয়া দাওয়া নিয়েও কোনো বাছ বিচার নেই, তাই এই বাড়িতেই থাকবেন, এই বাড়িতে তৈরি খাবারই তিনি খাবেন। উনি টালির চালে থাকা মানুষ, চপ্পল পরা মানুষ, ওনার হাই ফাই বাড়ি লাগে না, ছোট্ট বাড়িতে উনি থাকেন। আর এখানেও সেই ছোট্ট বাড়িতে গ্রামের বাড়িতে থাকবেন, এটালে কোনো অসুবিধা নেই। ওনার থাকা জায়গাতে কোনো হাইফাই বাড়ি লাগে না। রান্নার যে সাদা মাটা খায় সবজি ভাত ডাল রুটি এইসব। তৃণমূল সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার জন্য নন্দীগ্রামে আরও 3টি জায়গা রিয়াপাড়া, তারাচাঁদ পাড় এবং জানকীনাথ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি দেখা হয়েছে। कृष्णेंदु अधिकारी, आशापुल होसेन और बिटन चक्रवर्ती, एबीपी आनंद। যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে কংগ্রেসের আরো 3টি আসনে লড়ার দাবি ঘিরে তৈরি হয়েছে জোট জট। 3টি আসনে দলীয় প্রতীক না পেয়ে নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস, যদিও বিষয়টি গুরুত্ব দিতে রাজি নয় সিপিএম। দলের একাংশের এমন হুঁশিয়ারি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া কংগ্রেস নেতৃত্বে। पुरुलियार पर कोचबिहार आसन बंटन निये कांग्रेसेर असंतोष घिरे फिर जोटे तैरी हलो जट। संयुक्त मोर्चार तरफे कोचबिहारेर प्रार्थी तालिका घोषणा ना होलेও ठीक হয়েছে कोचबिहार जेलार 9टी विधानसभा आसनेर मध्य सीपीएम 3टी, फॉरवर्ड ब्लॉक 4टी और कांग्रेस 2टी आसने लड़बे। कांग्रेसेर जोन्नो बराद्द करा हय तुफानगंज और सीताई। गत विधानसभा भोटे एई फर्मुलाते लड़ेछिलो 3 दल, किन्तु कांग्रेसेर एकांशेर दाबी कोचबिहार उत्तर, कोचबिहार दक्षिण और नाटाबाड़ी आसने तारा शक्तिशाली। এই 3টি আসনে দলীয় প্রতীক না পেলে নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেসের একাংশ। আমাদের যেটা দাবি ছিল এই 3টের মধ্যে সদরের 3টে সিটে আমরা 300 যার মুখ্য শরিক দল তারা একটা সিটে লড়ি, কিন্তু সেই দাবিটা আমাদের পূরণ হয়নি। যদি আমরা সিম্বল পাই তাহলে কংগ্রেসের প্রতীকে আমরা লড়ব, যদি আমরা সিম্বল না পাই আমাদের নির্দল কংগ্রেস সমর্থিত অবশ্যই কুচবিহারের কংগ্রেস কর্মীদের সমর্থিত নির্দল প্রার্থীরা এই 3টি কেন্দ্রেই লড়াই করবে। কংগ্রেস যে 3টি আসনের দাবিদার তার মধ্যে কোচবিহার উত্তরের বিদায়ী বিধায়ক ফরওয়ার্ড ব্লকের। গত বিধানসভা ভোটে কোচবিহার দক্ষিণে প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক ও নাটাবাড়িতে লড়ে সিপিএম। এই পরিস্থিতিতে জোট শরিকের দাবি ঘিরে প্রশ্ন উঠেছে বাম নেতৃত্বের অন্দরে। সিপিএম ফরওয়ার্ড ব্লক আলাদা বসেছি, কংগ্রেসকে নিয়ে আলাদা বসেছি, তারপরে বাম কংগ্রেস মিলে আমরা আলোচনা করছি। আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। এরপরে যদি নতুন কোনো পরিস্থিতি তৈরি করে এর দায়িত্ব ওদেরই নিতে হবে। যদিও জেলা কংগ্রেস সভাপতি কেশব রায় জানিয়েছেন কে কি দাবি করেছে তা তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। 10 এপ্রিল কোচবিহারের 9টি আসনে ভোট। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।